দুই বন্ধু মিলে একটি ঘুরানো রাইডে গিয়ে উঠছিলাম, যদিও রাইডটার নাম এখন মনে নাই, তার জন্য ঘুরানো রাইড বলতেছি। প্রথমে তো ভাবতেছিলাম আমরা হয়তো দুইজনেই এখানে এসে উঠেছি, কিন্তু এরপর দেখি আমাদের সামনে দুইটা সুন্দরী আপু আইসা বসলো। এহে রহা নেই যাতা তড়পি এসি হ্যায় না, মনে করতেছিলাম রাইডটা হয়তো বোরিং যাবে, কিন্তু এখন হায় হায় ইতনা সুকুন। আবে সালে ফারস্টে তো আপুদের সামনে ভাব নিতেছিলাম এইগুলা কোনো ব্যাপারই না আমাদের জন্য, কিন্তু যখন এটা ঘুরানো শুরু হলো, ভাই রে ভাই আপুদের থেকে তো আমি বেশি চিল্লাইছি। শেষমেশ আপুদের সামনে মান সম্মান আর রইল না, আমার লাভ লস নিয়ে আমার লাইফ দিল। শাহিদুলোকে ধরে ফেল। যদিও যখন গিয়েছিলাম ওইখানে তখন ছিল ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, আর তোমরা ভিডিও দেখতেছো এতদিন পরে। আমি ভাই আসলে একটা অলস মানুষ, যাই হোক যদি নরসিংদীর বাইরে থেকে কেউ এখানে আসতে চাও তাহলে গুগল ম্যাপে গিয়ে ড্রিম হলিডে পার্ক লিখলেই পারফেক্ট লোকেশন পেয়ে যাবা, ঢাকা সিলেট মহাসড়কের একদম পাশে। এরপর চলে আসলাম এখানে এন্ট্রি টিকিট কেনার জন্য, বাচ্চাদের জন্য 220 টাকা এবং আমাদের জন্য 320 টাকা। এরপর টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম পার্কের ভিতরে, যদিও আগেও এখানে এসেছিলাম কিন্তু তখন ওইভাবে ভিডিও বানানো শুরু করি নাই, যেহেতু অনেকদিন পর আবার এখানে এসেছি। তাই বন্ধুদেরকে নিয়ে প্রথমে ভিতরে একটু ঘুরতেছিলাম, অমনি সামনে থেকে এক ট্রেন এসে দিল আমাদের রাস্তা আটকিয়ে। যাই হোক হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম কালো চশমার আড়ালে আমার বন্ধুরা সুন্দরী রমণীদেরকে খুঁজতেছে। কি বলবো, যাই হোক যদিও এখানে পার্কের ভিতরের এরিয়াটা আসলে অনেক বড়, ভিতরে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে আর সাথে বিভিন্ন ধরনের রাইড তো আছে, সবগুলিতে ওঠার চেষ্টা করলে মনে হয় না শেষ হবে। অনেক মানুষ আবার এখানে পিকনিক করতেও আসে, ভিতরে প্রায় বেশ কয়েকটা অডিটোরিয়াম রয়েছে, সাপ্তাহিক বন্ধগুলোতে এখানে একটু বেশি ভিড় থাকে। আমরা আসছিলাম শুক্রবারে, জুমার নামাজের জন্য এখানে জামাত করা হয়, আর ভিতরে মসজিদ তো আছে। হঠাৎ ভিতরে একটা বড়ই গাছের দিকে চোখ গেল, আর বড়ই গুলো একদম পাকা অবস্থায় ছিল, লোভ সামলাইতে না পাইরা বড়ই পাইরা দিলাম একদম। আমার বন্ধুরা আবার বলতেছে ওরা নাকি ওয়াটার পার্কে ঢুকবে, কিন্তু ভাই যেই লম্বা সিরিয়াল এই সিরিয়াল মনে হয় না আজকে শেষ হবে, তাই কেউ আর এই সিরিয়ালে দাঁড়ানোর সাহস পেলাম না। ভেতরে ঘোরাফেরা করতে করতে খিদা লেগে গেছিল, তখন বাজতেছিল প্রায় দুপুর 2টার মতো। এরপর ভেতরের রেস্টুরেন্ট গুলো তো দেখতে গেলাম কি খাওয়া যায়, কিন্তু রেস্টুরেন্টের ভিতরে এমন অবস্থা ঢোকার মতোই কোনো জায়গা নেই, এখানের খাবারের প্রায় প্রতিটা রেস্টুরেন্টে প্রায় সেম অবস্থা। খাবার নেওয়ার জন্য যেমন সিরিয়াল, টেবিলে বসে খাবার জন্য তারও বেশি সিরিয়াল, সবাই সিরিয়ালের জন্য চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। আবার পাশে থেকে এক ভাই বলতেছে উনি নাকি 1 ঘন্টা অপেক্ষা করার পর খাবার পেলো। এইটা কি কোনো কথা, এমনিতেই এত খিদা আবার এতক্ষণ কিভাবে দাঁড়িয়ে থাকবো। তাই ওইখান থেকে চলে আসলাম একটা ফাস্টফুডের দোকানে, এইখানে এসে দেখি মেনুতে তো অনেক খাবারই আছে কিন্তু এখন নাকি শুধু বার্গার নুডলস আর চিকেন কারির সাথে পরোটা হবে। এমন সময় বার্গার আর নুডলস খেলে তো পেট ভরবে না, তাই খিদার জন্য বাধ্য হয়ে চিকেন কারি আর পরোটাই অর্ডার করে দিলাম। আধা ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করার পর খাবার পেলাম, আর প্রাইসিং এর কথা তো কিছু নাই বলি, টেবিলের উপরের খাবারগুলোর প্রাইস প্রায় 1400 টাকা। এখন বুঝলাম প্রাইস না হয় একটু বেশি থাকতেই পারে, কিন্তু খাবার সংগ্রহ করার জন্য যে একটা স্ট্রাগল করতে হয়, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নাকি সবসময় এমনই থাকে, তাছাড়া বাহিরের খাবারও ভিতরে এলাও না, পার্ক কর্তৃপক্ষের এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া দরকার। যাই হোক তারপর যেখানে না গেলেই নয় সেটা হলো ভূতের বাড়ি, প্রায় বেশিরভাগ মানুষের আকর্ষণই থাকে এখানে। টিকিট কাটার পর বন্ধুর হাতে ফোন ধরিয়ে ঢুকে পড়লাম ভূতের বাড়ির ভিতরে। ভিতরে ঢুকার পর আমার প্রথম করণীয়ই হলো ভিতরের মেয়ে মানুষদের কাছ থেকে একটু দূরে থাকা, কারণ একে তো ভূতের বাড়ি আর একটু ভয় পাইলে তো ওরা হুদাই চিল্লান দিয়ে উঠবে, আর ওদের চিল্লানি শুনেই পরে আমি ভয় পেয়ে যাবো। তার জন্য আগে থেকে ওদের কাছ থেকে দূরত্ব বজায় রাখলাম। ভেতরের ভূতদের কথা কি আর বলবো, হুদাই এসে শরীরের মধ্যে হাত মারে, আর মেয়ে মানুষ পাইলে তো কোনো কথাই নাই। দেখো দেখো নাম্বার 1 কাকা বিনা, মেয়েদেরকে ওরা বেশি ভয় দেখায়। ভূত দেখতে দেখতে হঠাৎ আসল ভূতের সাথে দেখা হয়ে গেল, এই হলো ভূতের ভিতরে আসল শয়তান। যাই হোক এরপর চলে আসলাম কেবল কারের রাইডে, অনেক ভিড় এবং লম্বা সিরিয়াল পার করার পর উপরে আসতে পারলাম। কেবল কারের সুবিধাটা হলো এখানে উঠলে পুরো পার্কটা ঘুরে দেখা যায়। এখন কারা কারা এই পার্কে এসে ঘুরে গেছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানায় দিও। আর আরেকটা কথা হঠাৎ মনে পড়লো, তোমরা অনেকেই আমার ভিডিও তো দেখো কিন্তু পেজটা এখনো ফলো করতেছো না, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও গুলো তৈরি করি, এখনই পেজটা ফলো করে দাও। কোন তরিকায় ভিক মাংনে কা। যাই হোক যেই কথা তোমাদের না বললেই নয়, এখান থেকে কিন্তু ওয়াটার পার্কের জলপরীদেরকেও দেখা যায়, যেহেতু বিকাল হয়ে গিয়েছে তার জন্য সবাই পানি থেকে উঠে গেছে। দুপুর বেলা আসলে ভাগ্য ভালো থাকলে জলপরীদের নাচও দেখতে পারবে। কে বলে তুমি, চল 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 চল, এই গাড়ি স্টার্ট কর।
কেবল কারটা একদম পার্কের বাইরে পর্যন্ত আসে। এইখানে আসলে আর কোথায় উঠো আর না উঠো, কেবল কারটাই অবশ্যই উঠো। এইখানের আরো কয়েকটা রাইডে ওঠার ইচ্ছে ছিল, বিশেষ করে রোলার কোস্টার রাইডটাই। যদিও আগে একবার উঠেছিলাম কিন্তু আজকে সব জায়গায় এত পরিমাণ ভিড়, এই লম্বা সিরিয়ালের জন্য আর উঠা হলো না। এরপর আইসা বন্ধুদের সাথে গাড়ি দিয়ে একটু ধাক্কাধাক্কি করলাম। আজকে যেহেতু শুক্রবার, এইখানের প্রায় প্রতিটা অডিটোরিয়ামে বুকিং দেওয়া, সব জায়গায় বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান চলতেছে, চাইলে এখানে বসে অনুষ্ঠান এনজয় করা যাবে, তেমন কোনো সমস্যা হবে না। বাচ্চাদের জন্য আবার আলাদা করে চাইল্ড জোন রয়েছে, চাইলেই বাচ্চারা এখানে ঢুকে খেলাধুলা করতে পারবে। এখানে আবার একটা রোবটও আছে যেটা এভাবে এখানে দাঁড়িয়ে থাকে। এরপর আসলাম গরুর উপরে চড়ার জন্য। গরুর উপরে যাতে বেশিক্ষণ থাকতে পারে এর জন্য আমার এক বন্ধু আরেক বন্ধুর উপরে চড়ে প্র্যাকটিস করে নিতেছে। যাই হোক, এইখান থেকে টিকিট সংগ্রহ করে সবাই মিলে ভিতরে গেলাম। প্রথমে বন্ধুদেরকে উঠতে দিলাম, আর সবাই মিলে বলাবলি করতেছিলাম যে কে বেশিক্ষণ থাকতে পারে, কিন্তু ওরা যেভাবে পড়তেছিল তা দেখে মনে হইতেছিল না যে আমি বেশিক্ষণ থাকতে পারবো। এর জন্য এটার কন্ট্রোলার ভাইয়ের কাছে চলে গেলাম, উনাকে আগে বুঝিয়ে পড়িয়ে নিলাম যাতে আমাকে একটু স্লোলি ঘুরায়, কিন্তু উনি তো আমাকে প্রথমেই পালাই দিতে নিছিল। চিটিং 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 করতা হ্যায় তো। এরপরেও সবার থেকে বেশিক্ষণ আমি এখানে ছিলাম, আর এসব করতে গিয়ে সবাই কম বেশি ব্যথা পেয়েছে। এরপর আরো একটা টিকিট সংগ্রহ করে দুই বন্ধু মিলে একটি ঘুরানো রাইডে গিয়ে উঠছিলাম, যদিও রাইডটার নাম এখন মনে নাই, তার জন্য ঘুরানো রাইড বলতেছি। প্রথমে তো ভাবতেছিলাম আমরা হয়তো দুইজনেই এখানে এসে উঠেছি, কিন্তু এরপর দেখি আমাদের সামনে দুইটা সুন্দরী আপু আইসা বসলো। এহে রহা নেই জাতা তড়পি এসি হ্যায় না। মনে করতেছিলাম রাইডটা হয়তো বোরিং যাবে, কিন্তু এখন হায় হায় ইতনা সুকুন। ফার্স্টে তো আপুদের সামনে ভাব নিতেছিলাম এইগুলা কোনো ব্যাপারই না আমাদের জন্য, কিন্তু যখন এটা ঘুরানো শুরু হলো, ভাই রে ভাই আপুদের থেকে তো আমি বেশি চিল্লাইছি। শেষমেশ আপুদের সামনে মান সম্মান আর রইল না। আচ্ছা যাই হোক, ছোট সময় থেকেই যখনই আমি এই ঘোড়ার উপরে চড়ার রাইডটা দেখি তখনই আমি এটার উপরে গিয়ে উঠতাম। আমার অনেক পছন্দের রাইড এটা, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি উঠতে পারি কিনা। কিন্তু টিকিট কাউন্টারের ভাই বলতেছে আমি নাকি একটু বেশি বড় হয়ে গেছি এই রাইডের জন্য, তাই আজকে আর এই রাইডে উঠতে পারলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। জানি ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও তোমাদেরকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও কি করবে না। আর ভিডিওতে যে হাহারিয়ে দিয়েছো তা তো বুঝতেই পেরেছি। দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।